মোহন কুমার গুপ্ত 17 নম্বর ওয়ার্ডের আজকে পৌরপিতা। আপনি আপনার ওয়ার্ডে অনেক কাজ করছেন, উন্নতমূলক কাজ করছেন এবং আপনার ওয়ার্ডের ডেভেলপমেন্টের উপরে অনেক কাজ করছেন। আমাদের যদি কিছু আমাদের দর্শকদের জন্য কিছু বলেন আপনার কাজ সংক্রান্ত। আমি দায়িত্ব নেওয়ার পরে কিন্তু আমি অঞ্চলে ঘুরতাম এবং দেখতাম যে প্রবলেম মানুষকে উন্নয়ন এবং 1 নম্বর যেটা আমার মনে হয়েছিল সেটা হচ্ছে আমাদের ওয়ার্ডে কিছু জায়গায় জল সেটা আমার খুব মজা লাগতো যে রাস্তায় জল জমে এই কলকাতা শহরে। সেই জন্য আমি প্রথম পদক্ষেপই নিয়েছিলাম যে আমাদের মাননীয় মেয়র অন চট্টোপাধ্যায়ের সঙ্গে কথাবার্তা বলে যে আমাদের ডিফেন্সিং আমাদের ঘরে বিভিন্ন রাস্তাতে ছোটো বড়ো রাস্তাতে যে ড্রেনেজ সিস্টেম আছে সেখান থেকে মাস্ক তোলার জন্যে মেশিনের মাধ্যমে যে ব্যবস্থা কলকাতা কর্পোরেশন রেখেছে সেই ব্যবস্থাটাকে আমি সম্পূর্ণভাবে 2 বছর ধরে এখনও চেষ্টা করছি আমাদের ভাষায় আমার কাজ শুরু হয়ে যাবে 2 বছর আগে। আমি 2 বছর ধরে চেষ্টা করেছি যে ভিলেজের থেকে যে ময়লা সেই ময়লাটাকে তুলতে হবে প্রথমে। সেই জন্য আমি বিশেষ করেছি বিভিন্ন মেকানিক্যাল সিস্টেমকে ইউজ করেছি কলকাতা কর্পোরেশনে, যার ফলে আমাদের অঞ্চলে যে জল জমার যে জায়গাটা ছিল সেটা অনেকটাই করেছে। সেই কখনোই বলতে যে জল জমে না, কিন্তু জল যেটা জমে সেটা যেমন 3-4 দিন দাদা। এই যে আধার কার্ড ব্যাপারটা নিয়ে কেন্দ্র সরকার থেকে প্রচুর হইচই, এখন কোনো কিছু করতে গেলেই আধার কার্ড, একটা ব্যাংকের অ্যাকাউন্ট করতে যাবেন আধার কার্ড, একটা গ্যাস কানেকশান নিতে যাবেন আধার কার্ড, বাড়ির ইলেকট্রিকের জন্য যাবেন আধার কার্ড। এই আধার কার্ড ব্যাপারটায় এখন প্রচুর পরিমাণে আধার কার্ডের উপরে কেন্দ্র থেকে প্রেশার দিচ্ছে, এতে আপনার এরিয়াতে আধার কার্ড কতটা সম্পূর্ণ হয়েছে এবং আপনি কীরকম ক্যাম্পের মাধ্যমে আপনার এরিয়ায় আধার কার্ড করছেন যদি একটু বলেন। বিভিন্ন যারা একদম বাচ্চাদের মানে জিরো থেকে শুরু করে যারা শুরু করতে পারছে তাদের প্রত্যেকেই যদি আধার কার্ড করতে পারি তার ব্যবস্থা আমরা মধ্যে দুটো জায়গায় করছি। একটা হচ্ছে আমার ইউএন অফিসে কমিউনিটি হল মানবর সেখানে আমরা করছি, এটা কন্টিনিউ করছি 8 তারিখ থেকে আপাতত 2 তারিখ পর্যন্ত চলবে। 2 তারিখে জানেন যে পার্থলিও আছে, সেই পার্থলিও যে বাচ্চারা আছে সেই বাচ্চাদেরকেও যাতে আধার কার্ড করে দেওয়া যায় সেই ব্যবস্থা আমরা আচ্ছা দাদা আরেকটা প্রশ্ন আসবো আমি জিজ্ঞাসা করবো, আপনার রাস্তাঘাটের যে উন্নয়ন এবং আগামী দিনের পরিকল্পনা রাস্তাঘাটকে উন্নয়ন, ড্রেনেজকে উন্নয়ন, জল প্রকল্পকে উন্নয়নের কী কী পরিকল্পনা আপাতত আপনি নিয়ে রেখেছেন আগামী দিন এই কাজগুলো আমাকে করতে হবে আমার ওয়ার্ডের জন্য? সেটা যেমন দ্বিতীয় দিনও আমরা করছি এবং যেসব জায়গা চিহ্নিত করেছি আমরা সেসব জায়গায় বেশি জল থাকছে। আমরা কর্পোরেশনের চিফ ইঞ্জিনিয়ার যারা আছেন তাদেরকে নিয়েছে সিকিউরিটি দেখানোর পর যে জলগুলো আমরা দেখছি তাতে আমাদের যে পাইপ সিস্টেম আছে আর কি গলিগুলো লাগোয়া আছে সেই গলিতে আমি পাইপ লাগানোর চেষ্টা করছি, মানে 4 ইঞ্চি পাইপ যাতে মানুষের ঘরের সামনে আমাদের
সর্বসানে পানীয় জল কিনতে যেতে পারে। যে মানুষের রাস্তায় পাইপ লাগিয়ে জল নিচ্ছে সে মানুষগুলোতে যতুরা সাথে জল পেয়ে যায় সে ব্যবস্থা আমি বিভিন্ন গলিতে করেছি এবং আগামী দিনেও করবো, কিছু বাকি সেগুলো আমি করবো। আর রাস্তাঘাটের ব্যাপার হচ্ছে রাস্তাঘাট আমাদের এখানে খুবই সুন্দর আছে, কিন্তু সারা বছর ধরে আমি নজর রাখি এবং যেসব রাস্তা সিএসসি কেটে দিচ্ছে বা জলের জন্য কাটা হচ্ছে বা ট্রেনের জন্য কাটা হচ্ছে যাতে সেগুলো খুব কুইক তৈরি হয়ে যেতে পারে সে ব্যবস্থা আমি প্রতিনিয়ত করে থাকি। আচ্ছা দাদা, আর একটা জিনিস জানতে চাইব, সামনে 2018 সাল আবার পঞ্চায়েত ইলেকশন, এতে আপনার পার্টি অর্থাৎ তৃণমূল কংগ্রেস কতটা আশাবাদী? কিন্তু কলকাতায় তো পঞ্চায়েত ইলেকশন নেই, তবুও যখন আমি প্রশ্নটা দেখেছেন আমাদের দল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অনুপ্রেরণায় বা উদ্যোগে যেভাবে সারা পশ্চিমবঙ্গ ধরে উন্নয়ন চলছে, আমরা তো 100% আশাবাদী যে আমরা বিপুল ভোটে আবার। দাদা, আপনি তো খালি কাউন্সিলর বলবো না, আপনি কাউন্সিলর ছাড়াও আপনার একটা পিছনের লাইফ আছে, আপনি একটা ফুটবলের সঙ্গে বহুদিন ধরে অলপতভাবে যুক্ত ছিলেন, সেই খেলাধুলোর লাইফ সম্বন্ধে যদি একটু কিছু বলেন। আমার ওয়ার্ডে বিভিন্ন জায়গায় বাচ্চারা খেলাধুলার মধ্যে যাতে